আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। আমরাও ইনশাল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। দর্শক, আবারও চলে এলাম ডিপিআরসি হসপিটাল লিমিটেডের পক্ষ থেকে আমাদের এক বোনকে নিয়ে, যিনি ফেনী থেকে আমাদের এখানে এসে ভর্তি হয়েছেন। আমাদের এই বোন একজন শিক্ষার্থী, মাস্টার্স পরীক্ষার্থী। উনি ফেনী সরকারি কলেজে পড়াশোনা করেন। তো আসুন দর্শক, আমরা ওনার সাথে কথা বলি এবং ওনার সাথে আমরা পরিচয় হয়ে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন, আপনার পরিচয়টা দিবেন। জি, আমার নাম জান্নাতুল ফেরদৌস রুবা। আচ্ছা, আমি হচ্ছে ফেনীতে থাকি, ফেনী সরকারি কলেজে পড়তেছি, মাস্টার্স পড়াশোনা করতেছেন। তো আপনার এই যে সমস্যাটা কতদিন ধরে? প্রায় 5-6 বছর হবে এরকম। আপনি মূলত ভুগতেছেন হলো আমার সেই রোগটা হলো আর্থ্রাইটিস, রিউমাটিক আর্থ্রাইটিসে উনি ভুগতেছে দীর্ঘ 6 বছর যাবত। মাঝে উনি বিভিন্ন জায়গায় ডক্টর দেখিয়েছেন দর্শক, তো সেখান থেকে মোটামুটি কিছুটা ফিডব্যাক পেয়েছেন, কিন্তু গত 1 বছর ধরে উনি খুব খারাপ অবস্থায় ছিল। তো সেই বিষয়টা আগে আমরা ওনার কাছ থেকে জানবো, তারপরে উনি এখানে ভর্তি হওয়ার পরে কী অবস্থা সেটা আমরা পর্যায়ক্রমে আমরা ওনার কাছ থেকে ইনশাল্লাহ জেনে নেব। দর্শক আসুন। হ্যাঁ, তারপরে আপনি কতদিন ধরে ভুগতেছিলেন? প্রায় 5-6 বছর এরকম হবে। আচ্ছা আচ্ছা, তো কোথায় কোথায় ডাক্তার দেখিয়েছিলেন বা ডাক্তার দেখিয়েছিলেন কিনা? হ্যাঁ, ডাক্তার দেখাইছি, ঢাকাতেও দেখাইছি, আমাদের ফেনীতেও দেখাইছি। তো ওই ট্রিটমেন্ট ভালোই ছিল, আমি ভালোই ছিলাম আল্লাহর রহমতে। বাট হচ্ছে যে হঠাৎ করে এই 1 বছর হলো আমার সমস্যাটা বেড়ে গেছে। আচ্ছা আচ্ছা, তো এখন ওই মানে ওষুধ বা কোনো কিছুতেই হচ্ছিল না, বেড়ে গেছে বেশি। মানে আমি হাঁটাচলা করতে খুব কষ্ট হতো, বিছানা থেকে নামতে করতে সমস্যা, কলেজে যেতে হতো, আমি যে কলেজে যেতেই পারতাম না। আচ্ছা আচ্ছা, পায়ে প্রচন্ড ব্যথা করতো, উঠতে নামতে বসতে মানে সবকিছুতেই অনেক সমস্যা করতো। তো এরপর হচ্ছে যে মানে আমাদের এখানে কিভাবে আসলেন? এবার ওই যে সবার ভিডিও দেখতাম, সবাই মোটামুটি ভিডিও গুলো দেখতাম, দেখলাম যে সবাই ভালোই ফিডব্যাক। তো পরে আমার আম্মুই মেইন, আমার আম্মুই উদ্যোগ নিল যে আনবেই, তারপর আসলাম এই আর কি। ও, তো এসে ইউটিউব থেকে স্যারের তথ্যটা পেলেন? ইউটিউব থেকে। এরপরে আমাদের এখানে এসে স্যারকে দেখাইলেন। তো স্যারকে দেখানোর পরে স্যার কি প্রথমেই আপনাকে ভর্তি দিয়েছে না আগে? না, আমাকে প্রথমেই দেখে, যে আমার সিচুয়েশন দেখে আমাকে ফার্স্টে ভর্তি হতে বলছে। মানে আপনার যে সমস্যা দীর্ঘ, যেহেতু 6 বছর ধরে প্রবলেমটা অনেক মানে জটিল ছিল আসলে, এই জন্যই স্যার আপনাকে ভর্তি দিয়েছে। আচ্ছা, তো এখানে ভর্তি হয়েছিলেন কত তারিখে? এই মাসের 10 তারিখে সম্ভবত। আজকে প্রায় 15 দিন। তো 15 দিন এখানে থাকার পরে আপনার এখন কি অবস্থা? আল্লাহর রহমতে আগে থেকে ভালো, মানে আগে যে উঠানামার প্রবলেম ছিল এখন আমার উঠানামা করতে প্রবলেম হচ্ছে না। আল্লাহর রহমতে আমি স্বাভাবিকভাবে উঠতেও পারতেছি, বসতেও পারতেছি, হাঁটাচলাটাও স্বাভাবিকভাবেই করতে পারতেছি। আগে থেকে অনেকটাই ভালো আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে আপনি এখন মোটামুটি ভালো সুস্থ, ভালো আছেন। তো আমাদের এই হসপিটালের কর্ণধার ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের এখানে এসে জি আমাদের যে হসপিটাল টিম বা আমাদের হসপিটাল টিম সম্পর্কে আপনি একটু বলুন। এটা তো এক কথায় বলতে হলো অসাধারণ, কারণ প্রত্যেকটা আপুই মানে প্রত্যেকটা আপু হতে শুরু করে, খালাদের কথা যদি বলে ওনারও হতে শুরু করে, সবার ব্যবহার সবকিছুই যথেষ্ট ভালো। মানে কারো সম্পর্কে খারাপ বলার কোনো অপশনই রাখে নাই। সার্ভিস আপনাকে কেমন লাগছে? অবশ্যই ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। আর যে আপু আমার আমার থেরাপিস্ট যে আপু ছিলেন, স্পেশালি ওনাকে তো ধন্যবাদ না দিয়ে পারবই না। ওনাদের সবাইকেই মানে অনেক ধন্যবাদ, ওনারা অনেক কষ্ট করছে, যথেষ্ট যথেষ্ট চেষ্টা করছে। আচ্ছা আচ্ছা, এটাই আলহামদুলিল্লাহ এখন একটু ভালো আছে আল্লাহর রহমতে আগে থেকে। জি, তো আপনি তো আপনার কাছে এই মুহূর্তে কিরকম লাগতেছে যে দীর্ঘ 6 বছর আপনি এই কষ্টে ভুগতেছিলেন, লাস্ট যে 1 ইয়ার 1 বছর খুব খারাপ অবস্থা ছিল, এখন ইনশাল্লাহ আপনি গত 15 দিন আমাদের স্যারের ট্রিটমেন্ট নিয়ে মোটামুটি এখন সুস্থ হয়েছে, এখন আপনার ফিলিংসটা কিরকম? ভালো লাগতেছে অবশ্যই, যে আমি আগে উঠতে বসতে এত কষ্ট হতো, এখন আমি নরমাল ভাবে পারতেছি আল্লাহর রহমতে। এবং সামনে পরীক্ষা, আমি তো জানতে পারলাম যে পরীক্ষা দিব না এখন, কিন্তু এখন যেহেতু ভালো লাগতেছে এখন পরীক্ষাও দিব ইনশাল্লাহ,
সব মিলাই আলহামদুলিল্লাহ যথেষ্ট খুশি আছি। আচ্ছা আচ্ছা, আপনার যে এই ফিলিংসটা বা এই অনুভূতিটা এখন আপনি দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলুন। এই যে আমার মতো কষ্ট যারা পাচ্ছে, ব্যথা বেদনায়, তারপর এত মানে এরকম প্রবলেম যাদের আছে, আসুক এখানে এসে অবশ্যই ট্রিটমেন্ট করে দেখুক। আশা করি ওনারা মানে ইয়া হবে না, নারাজ হবে না, ভালোভাবেই নিয়ে যেতে পারবে ইনশাল্লাহ। যেহেতু আমি আমারটাও আমি দেখে এসে আমিও তো ফিল করতেছি যে যথেষ্ট ভালো হয়েছে, তো ওনারাও আসুক এটাই এটাই বলবো। অনেক ধন্যবাদ বোন আপনাকে। দর্শক শুনতে পেলেন আমাদের এই বোন একজন শিক্ষার্থী, এমন একটা অবস্থা হয়েছিল যে ওনার মাইন্ড সেট আপ করেছিলেন বা উনি এইটুকু এবার ধরনের একটা চিন্তাভাবনা করে গেছিলেন যে হয়তোবা আর তার পরীক্ষা দেওয়া হবে না, এমন একটা পর্যায়ে উনি চলে গেছিলেন। তো আমাদের হসপিটালের কর্ণধার ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের তথ্য পেয়ে উনি এখানে আসলেন, এসে ভর্তি হলেন। আজ 15 দিন ভর্তি হয়ে উনি ইনশাল্লাহ সুস্থ হয়ে গেছেন। এখন ইনশাল্লাহ আমাদেরও দোয়া রইল বোনটির জন্য, উনি সামনে পরীক্ষা দেবে, ভালো রেজাল্ট করবে, এটাই। সুপ্রিয় দর্শক, আপনাদের উদ্দেশ্যেই বলা, আমাদের এই ভিডিওগুলো আপনাদের উদ্দেশ্যেই তৈরি করা। এই ভিডিওগুলো দেখে আপনারা যদি বিন্দু পরিমাণ কোনো উপকার পান, সেই সম্পর্কে আমাদের নিচে ফোন নাম্বার দেওয়া আছে, স্ক্রিনে আপনারা নাম্বারটা দেখবেন, সেই নাম্বারে আপনারা ফোন করতে পারেন। এছাড়াও আপনাদের অনেক আত্মীয় স্বজন আছে, অনেক পরিচিত লোকজন আছে যারা এরকম সমস্যায় ভুগতেছেন, এমন এমন পেশেন্ট আছে যারা দিনের পর দিন, বছরের পর বছর এরকম সমস্যায় আক্রান্ত হয়ে তারা বিছানায় শুয়ে আছে। দর্শক, তাদের জন্য আমাদের এই মেসেজ, তাদের জন্য আমাদের এই এত ক্লান্ত, এত পরিশ্রম এবং এই ভিডিওগুলো তৈরি করা। যদি আপনারা, আপনাদের কোনো আত্মীয় স্বজন, আপনাদের কোনো পরিচিত কেউ, অথবা আপনাদেরই বা আপনাদের পরিবারের যদি এরকম কেউ থাকে, তাহলে আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন, আমাদের স্যারের সাথে যোগাযোগ করতে পারেন, আশা রাখি ইনশাল্লাহ উপকৃত হবেন। সুপ্রিয় দর্শক, আজ এ পর্যন্তই, ভালো থাকবেন। দোয়া হলো আসসালামু আলাইকুম।